نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজ আপনাদের সামনে আনামতের কেয়ানত হবে। আনামত শব্দ কেয়ানতের শব্দের বিপরীত। আনামতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। আনামতের কেয়ানত করা মুনাফিকের লক্ষ্য। আখেরি জামানা আনামতের কেয়ানত ব্যাপকভাবে দেখা দেবে। যোগ্য লোকের কোন কাজে দায়িত্ব দেওয়া আনামতের কেয়ানতের অন্তর্ভুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসে আলোচনা করেছিলেন। এই সময় একজন গ্রামের লোক এসে নবীজিকে এই ফলে প্রশ্ন করল যে কেয়ামত কখন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা চালিয়ে যেতে থাকলেন। কিছু লোক মন্তব্য করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি ওই প্রশ্নের পছন্দ করেছেন না। আবারও কিছু লোক বলল, তিনি তার কথা শুনে শুনতে পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, আমি তো এই তো আমি। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আনামতের কেয়ামত হবে তখনই কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে মনে করবে। লোকটি আবার প্রশ্ন করল, কিভাবে আনামতের কেয়ামত করা হবে? নবী বললেন, যখন অযোগ্য লোক দায়িত্ব দেওয়া হবে কেয়ামতের অপেক্ষা করতে থাকো। আখেরি জামানায় যখন আনামতের সংখ্যা কমে যাবে তখনই বলা হবে, অমুক লোক একজন আনামত ধার লোক আসবে। লোকেরা কথা শুনি তার প্রশংসার করবে এবং বলবে, সে কতই না বুদ্ধিমান, কতই না মজবুত ইমানদার অধিকারী, অথচ তার অন্তরে শস্য পরিমাণও ইমান নেই। বুখারী।